বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েশন অফ সঙ্গীত অভিজিতে। আমারও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে, দেখে বুঝতেই পারছো, নতুন শাড়িটা পরে নিয়েছি। তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই শাড়িটা কিনেছিলাম, তো এটা পরে নিয়েছি, দেখো হ্যান্ডলুম। তো এখন চলে যাচ্ছি অঞ্জলি দিতে, প্রায় 10:30 বাজবে, এখনও বাজেনি। তো অঞ্জলি দিতে যাচ্ছি, আর সবাইকে শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ওখানে মাকে সকালে ব্রেকফাস্ট আর কি মা বাবাকে লুচি তরকারি দিয়ে দিয়েছি আর মিষ্টি দিয়ে দিয়েছি। আর হচ্ছে চলো এখন আসি, এসে আবার তোমার গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে, আমাদের এখানকার যেখানে আমরা অঞ্জলি দিতে যাই সেখানকার পুজো তোমাদের দেখাবো। তো চলো আজকের মতো শুরু করে দিলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও দেখা হচ্ছে। দূর আমরা বেরিয়ে গেছি, আমি আর রিরি একটু শাড়ি পরে নিও কালকে পরবো বলে, তো বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল, এখানেই আমরা অঞ্জলি দেবো। এখন আমরা এখন চলে এসেছি, এখানে অঞ্জলি দেবো, যে রি আছে। তো দেখো চলে এসেছি, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। এখন প্রচুর ভিড়, মানে দফায় দফায় অঞ্জলি হচ্ছে। আর এই যে একে বিয়ের সময় দেখেছো, তারপর তো আমরা দেখেছি আর দেখেনি। এই যে পূজা, এই যে পিউ ওর বোন, সবাই চেন, এখানে তো রি দাঁড়িয়ে আছে। আমরা সবাই এখন অঞ্জলি দিলাম বিয়ের পরের কোণে, কি সুন্দর লাগছে। কমপ্লিট অঞ্জলি দেওয়া, এখানে পিউ বসে আছে, এই যে একদম বাই বাই। চল টু আওয়ার চ্যানেল কৃষ্ণ আপ সঙ্গীত অভিজিতে, আবারও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে অষ্টমীর সন্ধে, অষ্টমীর সকালটা তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে হচ্ছে সন্ধে। তো এখন বেরিয়ে যাচ্ছি, হচ্ছে দেখো এই ড্রেসটা পরে নিচ্ছি, তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওতে দেখেছি, তোমরা দেখেছো অষ্টমীর সকালে ব্যাপক নাচানাচি করেছি। তো এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে ঘুরতে। আর এই যে ওনার ড্রেস, এইটা ফেসটা না, এই যে এই গুঞ্জিটা পরেছে, এটাও তোমাদের দেখিয়েছি, এটা তো প্যান্ট। ভাটপাড়া যেটা বলে, ওই ভাটপাড়া সাইডে কিরকম কি ঠাকুর হয়েছে, প্রত্যেকটা গলিতেই আর কি ঠাকুর হয়, প্যান্ডেল ভালো ভালো হয়। তো চলো দেখাবো আজকে তোমাদের, দেখতে থাকো। ও বললো যে একটু যখন ম্যাচিং আছে এটাই পরো, এটা বেশি ভালো লাগছে, তো সেই জন্য এটা পরে নিলাম। তো এই যে আমরা বেরিয়ে গেছি, চলো দেখে আসি। দিয়েছিলে দেখতে? চলো ঠিক আছে, যখন বেরোবে তখন এক্সিটটা দেখিয়ে দেবো।
ঘোরাফেরা হয়ে গেছে, তো এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এগ চিকেন চাউ, কারণ আমার রোলটা অত ভালো লাগে না, তো সেই জন্য চাউ নিয়ে নিচ্ছি। চলো আমার বাড়ি গিয়ে দেখো। আমরা বাড়ি চলে এসেছি ঘোরাফেরা করে, টুকটুকটু বৃষ্টি পড়ছিল, তাও একটা পুজোর দিন ঘুরতে তাহবেই, তাই ঘোরাফেরা করে আর কি চলে এসেছি, এসে খেয়ে নিলাম। এখন হচ্ছে আবার কালকের দিকে, কালকে নবমী, একদম পুজোর আর কি শেষ দিন, না দশমীটাও আছে, তবে দশমীতে আমরা প্রসেশন হবে সেখানে দেখতে যাব। আর নবমীতেও আমরা ঘুরতে যাবো হচ্ছে কল্যাণী কাঁচাপাড়া, যে কল্যাণী ফেমাস, তো নবমীতেও কালকেও আমরা ঘুরতে যাবো, কালকে একটু দুপুর দুপুরই বেরোবো, যেহেতু বিকেলের দিকটা ভিড় হয় সেই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগে কিন্তু একটু লাইক করে পাশে থাকবে, আর লাইক করে দিও সবাই। আজকের মতো টাটা, বাই বাই, কেমন লাগছে কিন্তু অবশ্যই বলতে ভুলো না, হ্যাঁ।